खीटा दे, पाले खीटा खाइए दे, अभी दो चोक भरे देखी। এত শখ ছিল আমার ছেলেটা ক্ষীর খাবে, আর তুই ওর মাথায় ক্ষীরটা ঢেলে দিলি। কত ইনোসেন্ট মুখ, মুখ দেখলে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানো না। কত চালাক তুমি, ওভাবে তাকে লাভ নেই। তোমার ভিতরের রূপটা যে দেখবে না, সে একবার চমকে যাবে। অফিসে রাজনীতি করছে, হাতে ক্যাশের চাবি পেয়ে গেছে। এতদিন ওই ক্যাশের চাবি আমার কাছে থাকতো। তুমি আসতে না আসতেই বস তোমার হাতে চাবিটা তুলে দিল। বলি ব্যাপারটা কি? হ্যাঁ, ব্যাপারটা কি? ক্ষীর খাওয়াচ্ছ, পটাচ্ছ। কর্পোরেট সেক্টরে অবশ্য সব নোংরামি চলে, তুমি যে এত নোংরা সেটা ভাবতে পারিনি। অবশ্য তোমাকে বলেই বা কি হবে, তুমি সব সীমা পেরিয়ে গেছো। ম্যাডাম লীলা সেন মুখার্জি স্বয়ং অফিসে আসবেন তোমার কাছে টাকা চাইতে, আমাকে ফোন করেছিলেন। আমি বললাম মাফ করবেন ম্যাডাম, আমার হাত থেকে চাবি ঝিল ব্যানার্জির হাতে চলে গেছে, একজন জুনিয়র অ্যাকাউন্টেন্টের হাতে, আমার অধস্তন স্টাফ। স্যারের মাথাটাও একেবারে খারাপ হয়ে গেছে, তোমার হাতে চাবিটা তুলে দিয়েছে। আমিও তোমাকে বলে রাখছি, আমি তোমাকে অফিসে টিকতে দেব না। কোনো না কোনো একটা ইস্যু তো পাবোই, আমি ঝোপ বুঝে কোপ মারব। আর তুমি অফিসের বাইরে। ও, তোমার তো আবার সুবিধেই আছে, তুমি শুনতেও পাও না বলতেও পারো না। ভাবছো তোমার শত্রু নেই, শত্রু আছে আমি, সিনিয়র অ্যাকাউন্টেন্ট অফ দিস কোম্পানি। আমি তো তোমাকে এই অফিস থেকে তাড়া বই, তা সে তুমি যত বড় সেয়ানাই হও না কেন। আজ স্বয়ং ম্যাডাম অফিসে আসছেন, ম্যাডাম লীলা সেন মুখার্জি। দেখো তোমার কি হাল করে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম বলুন। না না ম্যাডাম, ওই চাবিটা ওই মেয়ে কিছুতেই দেবে না। স্যারও যে অফিসটাকে কি বানালেন ম্যাডাম, ওই মেয়ে ক্ষীর বানিয়ে স্যারকে আর সঞ্জু বাবাকে খাওয়াচ্ছে। ম্যাডাম অফিসটা আর অফিস রইল না, স্যারের নামে কিচ্ছা রচ্ছে, কিচ্ছা। ঝিল ব্যানার্জি, হিয়ার ইউ আর। বিসিপিএল লিমিটেডের সামান্য 12,000 টাকার মাইনের চাকরে। কোন মন্ত্র বলে আমার স্বামীকে বশ করেছো তুমি? সাপুরের বিনের সামনে যেমন সাপ বশ হয়, তেমনি তোমার সামনে আমার স্বামী, তোমার বিনটা কি রূপ নাকি? আমি বিসিপিএল লিমিটেডের মালিক যশোজিৎ মুখার্জির স্ত্রী। হাউ ডেয়ার ইউ স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ! চাবি কোথায়? আই সেড ক্যাশের চাবি কোথায়? হোয়্যার ইজ দ্য কি? ও জানে চাবি কোথায় আছে,
ভিজে বিড়ালের মতন মুখটা করে রেখেছে, নাটক করছে, ও ড্রামা করছে। চাবি এই না হলে আমার ছেলে টাকা যদি লাগে তাহলে ছেলের কাছ থেকেই নিতে হবে। যেভাবে আমাকে অপমানিত হতে হলো, একদিন শুধু আসলে আমি তোমাদের তা ফেরত দেব। মানে ইয়ার কি নাকি? আমি নিজে ওর জন্য ড্রেস কিনেছি, জুয়েলারি কিনেছি, আসতেই হবে। বুঝতে পারলে আজ আশীর্বাদ, তোমাকে যেতে হবে, তুমি না গেলে আশীর্বাদ অসম্পূর্ণ থাকবে। আমি দেখতে চাই যে আমার বাড়ির দরজার সামনে তুমি দাঁড়িয়ে আছো, আমার অতিথিদের আপ্যায়ন করছো, যেমন বাড়ির বউরা করে। তুমি আসবে তো এই পোশাকটা পরে? এসো, সঙ্গে জুয়েলারিও আছে, সঙ্গে জুয়েলারিও আছে। আমি তোমাকে এটা গিফট করলাম, এই গয়নাটা পরে সুন্দর করে সেজে এসো। না, ওকে ওকে, আমি জানি তোমার আত্মমর্যাদা অনেক বেশি। ঠিক আছে, আমি এক কাজ করছি,
তোমার মাইনে থেকে আমি এটা কেটে নেব। বুঝতে পারলে না? আচ্ছা আমি বোঝাচ্ছি। তোমার স্যালারি থেকে ডিডাক্ট করব। আজ আমার পরিবারের সবাই থাকবে, তাদের সবার সঙ্গে তোমার আলাপ করিয়ে দেব, তোমার পরিচয় করিয়ে দিয়ে বলবো যে আজ আমি আমার সঞ্জুর জন্যে একটি লক্ষ্মীবন্ত মেয়ে এনেছি। আমি বলবো যে আমার ছেলের জীবন সঙ্গিনী করতে চাই, একে ওর হাত আমার ছেলের হাতে দিতে চাই, আমার ছেলেকে রক্ষা করার জন্য এসো মা। তোমার পায়ের স্পর্শে আমার বাড়ি পবিত্র হয়ে উঠবে। আমার বাড়িতে তোমাকে আহ্বান করব শঙ্খধ্বনি আর উরুধ্বনি দিয়ে। দিদি বরণের জিনিসপত্র পাঠাও না, ওকে বরণ করতে হবে তো। আমাদের বাড়ির হবু বউ স্বাগত, ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। ভারী মিষ্টি, ও কি আপনাদের কোনো রিলেটিভ হয়? কে ও? না না, আমাদের ফ্যামিলিতে কাজ করে, কোম্পানি স্টাফ। এই ইভেন্টে এসেছে উপরি পাওনা হয়তো। আসুন মিস্টার চৌধুরী, আসুন মিস্টার চৌধুরী, আসুন। সিংহাসনে বসলো, পাত্র কোথায়? এই তো এক্ষুনি আসছে। কি গো, রঞ্জুকে ডাকো, ওর বউ এসে গেছে তো। বউ আবার? এখনো তো বিয়েই হয়নি। আশীর্বাদ মানেই তো বিয়ে। কিন্তু হ্যাঁ ঠিক তাই, ঠিক তাই। স্নেহা রঞ্জুকে ডাক। এই দাদা ভাই, আয় রে আয়। Thank you.
শ্রুতি, আজ কিন্তু তোমার জন্য এই সমস্ত ঘর বাড়ি সাজানো হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। তোমার পছন্দ হয়েছে কিনা বললে না কিন্তু। থ্যাংক ইউ। আশীর্বাদই যদি এরকম হয় তাহলে বিয়েতে কেমন হবে? গালা সেলিব্রেশন চাই বিয়েতে কিন্তু। পাত্রপক্ষ তো আয়োজন করেছে, এবার আমরা দেখব বিয়েতে পাত্রপক্ষ কেমন আয়োজন করে। আমার সামান্য ক্ষমতা, তবে তার মধ্যে আমার যতটুকু করার আমি নিশ্চয়ই করব। ব্যাড জোক। কলকাতা শহরে যশোজিৎ মুখার্জির সাথে পাল্লা দিয়ে ব্যবসা করছেন একজনই বাঙালি, আর তিনিই বলছেন সামান্য ক্ষমতা। হ্যাঁ, আর তাছাড়া শ্রুতিকে তো গয়নায় ভরিয়ে দিয়েছেন। এ তো শুধু শ্রুতির বাপের বাড়ির গয়না, এরপর আমি আমার সমস্ত সোনার গয়না আমার ছেলের বউকে পরিয়ে দেব। সোনার বরণ বউ যে আমার, তাই না? অতিথি আশীর্বাদ। হ্যাঁ, আর সময় নষ্ট করে লাভ নেই। ঠাকুর মশাই, আমরা কি আশীর্বাদ শুরু করব? হ্যাঁ, আশীর্বাদ শুরু করুন। আঙ্কির বক্সটা দাও। হ্যাঁ, কিন্তু সবই তো হলো, তা পাত্রের বাবা গেল কোথায়? ঠিকই তো, আঙ্কেল কোথায়? যশোজিৎ বাবু কোথায়? ছেলের আশীর্বাদ উনি নেই কেন? Any problem? আঙ্কেল কোথায়? না না, দাদা আসছেন। এই স্নেহা, যা, দাদাকে ডাক। হ্যাঁ হ্যাঁ। মম, আমি যাই? না না, আমি যাচ্ছি। চল, আমিও যাই। হাজার তারার একটা চাঁদ, সে চাঁদের সাথে সারা রাত ঘুম ভাঙা।
শিশির শরীর আমার প্রেমের গন্ধময় এ তোমার কেমন আদর বলো মুখোমুখি শুধু কান্না কো আমি তুমি রবে কিছু না বলা কথা মেঘের বাড়িতে বন্দি বৃষ্টির ব্যথা ভাঙা পাঁজরের দরজায় ভালোবাসা চিঠি দেয় দু কলম লেখা কথা তুমি রবে